সকাল থেকে ভিডিও করি নি, এই শুরু করছি। এখন বাজে হচ্ছে, এখন 12:30 বেজে গেছে, তো এখন বেরোচ্ছি আমরা। দেবুর কালকে বার্থডে ছিল, মানে ওর 30 সেপ্টেম্বর ছিল বার্থডে। আজকে 1 অক্টোবর, আজকে ও আমাদেরকে ট্রিট দেবে, তো ওই জন্য যাওয়ার কথা বলেছে। আমরা যাব হচ্ছে সোধপুর দাদা বৌদিতে, কারণ ব্যারাকপুরটা আমাদের এখান থেকে অনেকটাই দূর হয়ে যাবে, আর ওর অফিসও আছে। তো দূর বলতে ট্রেনে করে গেলে সোধপুর আর ব্যারাকপুর কয়েকটা স্টেশন মাঝে, 2-3টে। তো সোধপুরটা আমাদের অটো করে গেলে আমরা একদম সোধপুরে দাদা বৌদির সামনে নামতে পারবো, তো ওটাই আমাদের সবচেয়ে কাছের মনে হলো, তো ওটাতেই যাচ্ছি আমরা। সেদিনকে চুড়িদারটাই পরেছি, কারণ গরমে সত্যি আর কিছু ইচ্ছে করছে না। আর আমার সানগ্লাসের সাথে রোদের একটা শত্রুতা আছে, আমি কালকেও বলেছিলাম আর আজকেও তাই। সানগ্লাসটা যেই না আমি পরে বেরোলাম, ব্যাস রোদ চলে গেলে আবার আমি খুলে ব্যাগে ঢুকিয়ে দিলাম। এই হচ্ছে আমার সাথে, আমাকে পড়তে দেবে না। একটা শখ করে সানগ্লাস কিনলাম, আমি ভাবছি রোদ ছাড়াই পরে নেবো, বৃষ্টি বাদল ঝড় যাই আসুক না কেন পরে নেবো। যাই হোক না কেন, আমার ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে দিনটাকে আমি এখান থেকেই শুরু করছি, মানে আমার ব্লগটাকে। তো চলো সাথে থেকো, তোমরা কেউ কিন্তু স্কিপ করে প্লিজ বেরিয়ে যেও না, আজকেও কিন্তু অনেক কিছু দেখাবো। তো চলো, রোদ না আর পারা যাচ্ছে না, প্রচণ্ডই রোদ লাগছে। এক বছরে ধরে হয়ে গেছে আবারও, তো যাচ্ছি, প্রচন্ডই রোদ আর পারা যাচ্ছে না, গিয়ে আগে পৌঁছাই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দাদা বৌদির সামনে চলে এসছে, আর শুধু জোম্যাটো দাদালয়ে ভাইদের দেখো, মানে এখান থেকে এত অর্ডার এসছে যে, আর এই লাইনটা হচ্ছে পার্সেল নিয়ে যাওয়ার, যদিও আমরা সোজা ঢুকে যাবো। তো চলো যাওয়া যাক, বাইরে থেকে কি গন্ধ, প্রচন্ডই ভিড় চারদিকে দেখো, যার জন্য আজকে শেয়ারিং করেই বসতে হচ্ছে, মানে আজকে ফাঁকা টেবিল নেই এখানে, প্রচন্ডই ভিড় আজকে এখানে। এরা মেনু কার্ড দেখতেও বসে গেছে সেই দুজনে। তো চলো, এবারের পেছনটা দেখে বুঝতেই পারছো যে অলরেডি সিট চেঞ্জ করে ফেলেছি। আমি জানি না এটা আমাকে বাড়িতে গিয়েও আবার ওভার ভয়েস দিতে হতে পারে, কারণ গানটা চলছে বলে হয়তো কপিরাইট ক্লেম আসতেও আসতে পারে। তো এই দেখো, এরা তুলছে ফটো, এদিকে বাউলামি করছে। তো ওই দিকটাতে চেয়ারে বসেছিলাম যেহেতু একটু আনিজে ফিল হচ্ছিল, তাই জন্য এই দিকটাতে চলে এলাম। তো চলো, অর্ডার দেওয়া হয়ে গেছে, প্রথমে ড্রামস আপ এভেন, তারপর এরা বিরিয়ানি, মাটন বিরিয়ানি, লেবু চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে না আর কথা বলা যাবে না, কারণ প্রচুর ভিড় আজকে, একটা টেবিলও খালি নেই। তো চলো পরে আবার কথা। বুঝতেই পারছো যে বাড়ি চলে এসেছি, আর এটাও দেখতে পাচ্ছো আমি এখন শুয়ে রয়েছি, আর বসে থাকার মতো এনার্জি নেই। মামুনি বলেছিল কিছু দুটো কেনাকাটার করার ছিল আর কি, 2-3টে গিফটের জন্য, মানে পুজো দেবে মামুনি, তো ওগুলো কেনাকাটার কথা ছিল বেলুড়িয়া নেমে বিরাট বাজার থেকে কিনে নিয়ে।
তারপর এসে আর এসেই ও তো কাজে বসবে দেখো, আর আমি শুয়ে পড়েছি। আর পাচ্ছিল না, অত পেট পুরে খাওয়ার পর যে এতটা আমি হেঁটেছি, এতটা অটোয় করে আমি এসেছি, এই অনেক। আর পারছি না, 5টা বাজে, তো চলো তোমাদের সাথে পরে দেখাবো, আমি একটু রেস্ট নিয়ে নিই। দেখে বুঝতেই পারছো, সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন কটা বাজে জানো তো? 7:30 বাজে। উঠে আমি মামুনি পড়াচ্ছিল, ডাইনিং এ গিয়ে বললাম গুড মর্নিং মামুনি, মামুনি হেসে দিয়েছে, আর কি বলবে। আর এই 5টার সময় এসে আমার মামুনিরও ঘুম ভাঙিয়েছি, তারপর মামুনিরও আর ঘুম হয়নি, তাই আমাকে বলছে যে আমি তো আর ঘুমাইনি। তারপরে আর কি বলবো, মামুনির ঘুম ভাঙিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, মানে আমি শুধু ভাঙাইনি, ও ভাঙিয়েছে। যাই হোক, তো এখন রাতে কি খাবো কি খাবো করা হচ্ছিল, আমি তো বলছি আমার আর পেটে জায়গা নেই, অসম্ভব ব্যাপার। ওখানে সত্যি বিরিয়ানিটা ভালো করে, বেশ লাইট, কিন্তু কি বলতো, মানে তার আগে আবার ওই ড্রামস অফ হেভেনটা নেওয়া হয়েছিল, ওটাই যত নষ্টের গোড়া, ওটা না নিলেই ভালো হতো, বা বিরিয়ানির সাথে বা চিকেন চাপ নেওয়া হয়েছিল, ওটা না নিলেও ভালো হতো। যে কোনো একটা অন্তত স্কিপ করা উচিত ছিল আমাদের, আমরা মানে রাহুর মতো ওরা অর্ডার দিয়েছে, আমি অর্ডারের টাইমে ছিলাম না, তো এর জন্য খুবই প্রবলেম হয়েছে। তাও একটা চিকেন চাপ খাওয়া হয়নি, পার্সেল করানো হয়েছিল, অসম্ভব হয়ে গেছিল অত খাওয়া দাওয়ার পর। তারপর ওখানে আবার কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, ওটা তাও একটু বাঁচিয়েছে, না হলে আরোই অবস্থা খারাপ হয়েছিল। আর আমার অপোজিটে এক মাতাল কাকু এসেছিল, সেখানে কি বলবো, মানে ড্রাঙ্ক অবস্থায় হয়তো তার বোঝা উচিত যে আমার ওখানে যাওয়া উচিত না, এটা অবশ্য যদিও সে অবস্থায় বোঝার কথা না, ওটা আমরা বলি ঠিকই, কিন্তু মানে আমি যখন খুবই অস্বস্তি হয়েছে যখন ওই পাশ থেকে উঠছিল, মানে প্রথমে আমার পাশের সিটটাতে বসেছিল, তখন পুরো গায়ের ওপরে উঠে আসে, মানে ওঠার শক্তি নেই আর কি, তো গেল সেই একটা। মানে এত বিচ্ছিরি ভাবে খাচ্ছিল, খাওয়া দেখেই মানে যারা তাকিয়েছে তাদেরও বমি আসছিল, আর যেদিকে আমি মনে করি তাকাবো না সেই দিকেই দেখবে চোখটা বেশি যায়, তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছিল আজকে, খেয়ে একদমই তাই জন্য শান্তি পাচ্ছিলাম না। তো যে ওয়েটার ভাই ছিল আর কি, তারা বুঝতে পারছিল, জুতো চলে যাচ্ছে, লাথি মেরে জুতো অন্যদিকে চলে যাচ্ছে, সেখানে থেকে উঠতে গিয়ে এক ভদ্রমহিলা খেলো হোঁচট প্রথমত, তো এরকম বিচ্ছিরি কাণ্ড করেছেন তিনি আজকে। তো কি আর করবে, ওয়েটার দাদাও আমরা যখন আসলাম তখন বলছিল আর কি যে কি করবে, এটা তো ঠিক কথা, খরিদ্দার হলো লক্ষ্মী, সে যাই হোক না কেন, তো তারা তো বার করে দিতে পারে না যে আপনি বেরিয়ে যান বা আপনি ঢুকবেন না, সেক্ষেত্রে তাদেরও কোনো দোষ না, হয়তো আরো বেশি খারাপ কিছু করলে তখন দেখতো, কিন্তু ওই আর কি এভাবেই চললো। তারাও সরি টরি বললো, কিন্তু সরি বলে আর কি হবে, খাওয়াটা হচ্ছে শান্তির জিনিস, কিন্তু সেটা আজকে পাইনি। যাই হোক, তো রাতে কি করবো জানি না, আপাতত ট্রলিটা আরেকবার খুলতে হবে, এই চলছে আর কি, ট্রলি খোলা, ভরা, আবার আটকানো, যেটুকু যেটুকু করে বাকি থাকছে মনে পড়ছে সাথে সাথে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর চুল খোলা আজকে দেখতেই পাচ্ছো, কারণ চুলগুলো এখনো ভেজা রয়েছে, ভেজা অবস্থাতে আমি একটু বেঁধে চলে গেছিলাম, কারণ আমি চুল ছেড়ে খুব একটা বেশি টাইম থাকতে পারি না, বিশেষ করে এখন চুলটা লম্বা হয়ে যাওয়াতে আরোই পারি না। তো চলো আবার রাতে দেখা হচ্ছে। তো এখন রাত বাজে 11:30, দেখতেই পাচ্ছ নিচে বসে আছি, সত্যি 11:30 বাজে, বিশ্বাস করছো কি, দেখাচ্ছি ফোনটা একটু দাও তো, দেখাচ্ছি এখন কটা বাজে, সত্যি রাত্রি 11:30 বাজে, আর আমি এখন বসেছি কেক নিয়ে। মূলত দিনের বেলা আজকে বেরিয়েছিলাম, টাইম পাইনি, এ দেখো 11:30 বাজে। তো আজকে দিনের বেলা বেরোনোর জন্য একদমই মনে ছিল না যে আজকে কেক বানানোর কথা ছিল, তো এক ক্রিমটা তো পাপার জন্মদিনে কিছুটা করেছি আর বেশিটাই রয়ে গেছিল, তো আর ওদিকে সায়ন ওরাও বলছিল দিদি কেক তো খেলাম না এবার, তো ওই জন্য ভাবলাম যে একটা কেক লাস্ট বানিয়েই নিয়ে আমি, তো আজকে কেকটা বানানোর কথা ছিল, সত্যি বলতে আমি একদম ভুলে গেছিলাম, কেকটা আমি দুটো পার্টে কেটেও ফেলেছি, দেখো এই একটা পার্ট পুরো ভালো করে রাউন্ড করে হয়তো কাটতে পারিনি, এ পাশটা থেকে একটু বেশি চলে এসেছে, কিন্তু সত্যি খুব সফট হয়েছে, দেখো এরকম কতটা সফট বোঝাতে পারছি কিনা আমি জানি না, তবে এ দেখো সত্যি সফট হয়েছে, ভীষণই সফট হয়েছে কেকটা, আর
আমাকে অনেকেই বলেছিলে, তার মধ্যে আমার একটা নাম খুব ভালো করে মনে আছে, শুভশ্রী পাইদি বলেছিলে যে আমাকে একটু কেকের রেসিপিটা শেয়ার করতে। কেকের রেসিপি কি শেয়ার করবো বলে, এভাবেই করি, মানে কেক যেভাবে করে সবাই ওভাবেই করি, শুধুমাত্র চকলেট কেক বানানোর সময় চকলেট পাউডার বা চকলেট সিরাপটা অ্যাড করে দিই, ব্যাস। আর ক্রিমটা হচ্ছে, এই ক্রিমটা কিনে এনেছিলাম, এইভাবে আমি মিক্সিতে ফিটিয়ে নিই, যেহেতু আমার বিটার নেই, হ্যান্ড বিটারটা নেই, তার মধ্যেও আমি চকো পাউডার, যেহেতু ক্রিমটা একটু হালকা ব্রাউনি চেয়েছিলাম কালারটা, তো ওই জন্য চকলেট পাউডার দিয়েছি একটুখানি, ব্যাস, আর কিছু দেইনি আমি এটার মধ্যে। এবার এটাকে আমি যেভাবে লেপে নেয় আর কি, ওভাবে লেপে নেব, তো তোমরা কিন্তু সাথে থাকবে। কেকটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন ওপরটা দেখাতে পারছি না, আমি দেখতেই পেলে চকলেট সিরাপটা দিয়ে জাস্ট কাঠি দিয়ে একটু ঘেঁটে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আমি পরে ভালো করে দেখাচ্ছি একটু। আর যে প্লেটটা পুরো ভরে গেছে বলে চকলেট সিরাপটা একটু নিচে পড়তে শুরু করেছিল, তো এবার ফ্রিজে ঢুকিয়ে দিলে সেট হয়ে যাবে, আর কিছুই নয়। তো চলো আজকে কেকটা দিয়েই শেষ করলাম, কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। আর এরকম এর মধ্যে কোনো ভুল ত্রুটি এসব না ধরাটাই আমার মনে হয় ভালো, কারণ আমার কাছে কোনো যন্ত্রপাতি নেই, তোমরা দেখতেই পেলে ছুরি দিয়ে মোটামুটি একটু সমান করার চেষ্টা, আর কিছুই নয়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। তো আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, আমাকে নতুন দেখছো, আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ, রোজই জানাচ্ছি, আজকেও জানালাম। তো চলো টাটা, গুড নাইট।